আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই পর্বে আমরা টার্নারি অপারেটর বা হলো যে কন্ডিশনাল অপারেটর, কন্ডিশনাল অ্যাসাইনমেন্ট অপারেটর সম্বন্ধে একটু করে জানার চেষ্টা করব। এবং এইটাই কিন্তু আসলে আমরা যখন লারাভেলে কাজ করব বা বড় বড় প্রজেক্টে কাজ করব, তখন এই শর্ট ইফ দেন এলস অপারেটর খুবই দরকার হয়, TERN আর টার্নারি ডট পিএসপি, এবং আপনার ইন্টারভিউ বোর্ডে ওই জিনিসটা আসতে পারে। এইটার জন্য মূলত সে একটা ভেরিয়েবল থাকবে, একটা মনে করেন একটা ভেরিয়েবল আছে যে RESULT রেজাল্ট ইকুয়াল। এখানে প্রথমে একটা কন্ডিশন, কন্ডিশন থাকবে CON কন্ডিশন থাকবে। এরপরে থাকবে হচ্ছে হট চিহ্ন, কি চিহ্ন থাকবে, হট চিহ্ন। দেন এখানে থাকবে TR ট্রু, ক্লোন এখানে থাকবে ফলস, FALS ফলস। যদি কিনা কন্ডিশনটা ট্রু হয় তাহলে এই কন্ডিশনটা ট্রু হয়, জিজ্ঞেস করতেছি হট ট্রু মানে হট কি, যদি কি সত্য হয় তাহলে প্রথমটা এখানে শো করবে, আর যদি কিটা ফলস হয় তাহলে দ্বিতীয়টা শো করবে। এটা ভালো করে রাখতে হবে, এটা হচ্ছে কন্ডিশন। কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এই কলনের এই পাশটুকু শো করবে, আর কন্ডিশন যদি ফলস হয় তাহলে কলনের এই পাশটুকু শো করবে। এটা হচ্ছে প্রথম স্টেপ বোঝানোর চেষ্টা করলাম। এটা যদি আরেকটুভাবে বোঝানোর চেষ্টা করি তাহলে হলো যে এই আর কি, এটা বোঝালাম, এবার আমরা একটু প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করি। রাইট, অ্যাবসলিউটলি রাইট। তাহলে একটা প্র্যাকটিক্যালি যদি আমরা দেখার চেষ্টা করি, সে আমরা একদম হলো যে একটা ইসের ভিতরেই নেই, সে একটা সিস্টেমের ভিতর থেকেই নেই। ফাইন, আমরা একটা পিএসপি একটা ফাইল, এসটিএমএল একটা ফাইল নেই, এসটিএমএল একটা ফাইলের ভিতরে আমরা কাজ শুরু করি। ওকে ওকে, সমস্যা নেই। এসটিএমএল একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি। ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখন একটু চেক করি যে সে ইউজার, আমরা একটা ভেরিয়েবল নিলাম সে ইউজার ইকুয়াল TR ট্রু, ইকুয়াল ইউজার ইকুয়াল ট্রু, ইউজার ইকুয়াল ট্রু বললাম, ইউজার ইকুয়াল ট্রু। ওকে, এখন ইউজার কি অবস্থা আছে, ইউজার কি অবস্থা আছে, অথবা এখানে আর একটা সহজে যদি বলি সে এজ ইকুয়াল 18, এজ ইকুয়াল কত 18। এখন আমি বললাম যে গেট RESULT রেজাল্ট ইকুয়াল এস এস গ্রেটার দেন 18, যদি 18 উপরে হয় তাহলে কোশ্চেন মার্ক দিলাম। সে বললাম যে হলো যে TR ট্রু কোলন FAL ফলস ফলস ফলস। আচ্ছা, এটা তো পিএসপি, তা পিএসপি তে লিখতে হবে। ওকে, ওকে, এবার আমরা এটাকে একটু চেক করি যে কি অবস্থা। এটা কপ করে দেই, এটা কপ করে দেই, আজান দিচ্ছি আমি, এটা একটু মিউট করে রাখি। হ্যাঁ, আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম এই যে চেক করতেছিলাম যে এটা ট্রু আর ফলস কিনা, এটা যদি আমরা ইকো করার চেষ্টা করি সে কি আসে, রেজাল্ট দেয় ইকো গেট রেজাল্ট। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন, কি টার্নারি 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 কিছু আসে, কিছু আসে নাই। ফাইন, টার্নারি টার্নারি কিছু আসে নাই, কারণ 18 উপরে ফলস ফলস পাইছে। রাইট, এখানে যদি একটা কিছু লিখে দিতাম যে তোমার তোমার এজ হয় না, এটা শো করবে, দেখেন এই জিনিসটা শো করবে, তোমার এজ হয় না, কারণ ফলস কেন বলছি, এজ যদি 18 উপরে হয় তাহলে ট্রু, এজ যদি 18 উপরে হয় তাহলে ট্রু। ওকে, এখন ট্রু হলে কি হবে, তুমি ভোটার ইকুয়াল, এখন যদি ওখানে যদি ইকুয়াল দেই, এখন দেখেন এই দেখেন লজিক্যাল অপারেটর কিভাবে আমরা কাজে লাগাচ্ছে। ওকে, ইকুয়াল দেই, এবার দেখেন বলবে যে ভোটার, তুমি ভোটার, কারণ কি 18 বা 18 উপরে বলেছিলাম। এখানে মনে আছে অপারেটর, লজিক্যাল লজিক্যাল কম্পারিশন অপারেটর কম্পেয়ার করতেছি, এই দেখেন 18 বা 18 উপরে, এই ব্যবহারটা আমরা শিখে নিলাম। রাইট, এটা কিন্তু অলরেডি আমরা শিখে নিতে পারলাম। রাইট, একটা একটা করে আমরা শিখবো। ওকে, এখান থেকে শিখবো, লার্ন শেষ। আবার যদি বলি যে তুমি 18 বা 18 নিচে হলে তুমি কি বয়স হয় নাই, তোমার ভোটারের বয়স হয় নাই, 18 কম হলে তোমার এখনো বয়স হয় নাই, বয়স হয় না, তাহলে এটা হবে ট্রু, এটা হবে ফলস। তাহলে ট্রুটাতে লিখবো তুমি ভোটার না, তুমি ভোটার না, আর এই পাশে লিখবো ফলস রেজাল্টটা যে তুমি ভোটার,
18 এর উপরে না হলে তো 18 মানে নিচে না হলে তো উপরে হবে এই আর কি তাহলে এভাবে করে শর্ট করে আমরা একটা ইফ দেন এলস বা একটা কন্ডিশনাল চেক করতে পারি একটা কন্ডিশন চেক করতে পারি তাহলে যদি আমি আবারো বলি এখানে মনে দেখিয়েছিলাম কন্ডিশন তো এবারে দেখবে এখানে দেখিয়েছিলাম প্রথমে হচ্ছে উপরে দেখিয়েছিলাম আচ্ছা না এই যে কন্ডিশন দেন তারপরে হচ্ছে একটা কোশ্চেন মার্ক এন্ড তারপর হচ্ছে ট্রুটা ক্লোন দিয়ে ফলসটা যেটা চাই তাহলে ট্রুটা যেটা ট্রু চাই আর এটা ফলসে এই টেক্সট চাই যেখানে যে টেক্সট চাই সেখানে সেই টেক্সটটা দিয়ে দেব মনে রাখতে হবে টার্নারি অপারেটর অথবা ইফ দেন এলস অপারেটর খুবই গুরুত্বপূর্ণ এবং জনগুরুত্বপূর্ণ এই বিষয়টা বারবার প্র্যাকটিস করতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে নেক্সট পার্টে আমরা কন্ট্রোল স্টেটমেন্ট অথবা ইফ দেন ইফ এলস অপারেটর নিয়ে আলোচনা করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু